যেগুলা স্পেশাল ড্রাইভ ছিল সেই অনুসারে আপনার বিভিন্ন সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় পদোন্নতি যা দিয়া না এবং যেটি রিজর্ভ পোস্ট নিজর্ভ পোস্ট নাইকি আপনার আপন মানে যেভাবে ভাবে পদোন্নতি পাইবা কথা সেই জায়গায় আপনার যে বঞ্চিত করা যাচ্ছে সেটিতে তুরন্ত ও নিজের পোস্টে মধ্যে পদোন্নতি দিয়া যাবার ব্যবস্থা করা যায়। অনেক সময় আদিবাসী হরিজন লোক উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন সময় চঞ্চকতা করি ভিজিলান্স কেস এবং অন্যান্য কেসে ফসাই দিয়া যাচ্ছে এবং আম সমাজের লোক এতে শিক্ষার অভাব থাইপারে, সচেতনতার অভাব থাইপারে, দারিদ্রতার অভাব থাইপারে, তা ভিতরে মধ্য সে অসহায় বি অছে। আউ সেই দৃষ্টিকোণ তাকু সে পরিবারকু সে ব্যক্তিবিশেষকু সেমানে আজি বি পছুয়াই রয়েছন্তি এবং তাঙ্কর শেষ জীবন পর্যন্ত সেমানে ন্যায় পাইপারু নাহান্তি এবং সেথিপাই কিভাবে ভাবরে তাঙ্করি নাঁরে মিথ্যা কেস দেইকি ভিজিলান্স কেস দেইকি ফসাই দিয়া যাচ্ছে বর্ষ বর্ষ ধরি পড়ি রহুছি সেমানকু এছিরে যে আইনরে যে ব্যবস্থা আছে তাকে কিভাবে ভাবে শীঘ্র ফয়সলা করা যাব ন্যায় পাইবে এ কথাকে মধ্যে দৃষ্টি সম্পূর্ণ ভাবে এ লোকের সরকার ধ্যান দেবে এটি টিএসি কথা কুয়াছে ট্রাইবস আডভাইজরি কাউন্সিল এবং আর গোটে শিডিল কাস্ট কাউন্সিল মধ্যে আছে এখানে কিভাবে ভাবে নিয়মিত করা বাস্তবিক সরকারের যদি এতে সাংবিধানিক ব্যবস্থা আছে তা ভিতরে যদি সরকার করবে না এবং সরকার যদি কহিবে যে আমি আদিবাসী হরিজন মানুষ ধ্যান রাখিছু তাকে ন্যায় দৌছু তাকে সেবা করুছু তাহলে তাঠার বড় দুর্ভাগ্যজনক আর কিছু না। টিএসি বা ট্রাইবস আডভাইজরি কমিটি কেতে বর্ষ হল সে বর্ষ ভিতরে কেতে থর মিটিং হয়েছি বোধে মো ঠার আপনার অধিক জাগিবে তাকে কহা অনাবশ্যক মু ভাবুছি দীর্ঘ লম্বা সময় ধর আপনার টিএসি মিটিং বসি না এবং গত সরকার সময় মধ্যে টিএসি রুয়া করে নূয় সরকার আসলে নূয় টিএসি যে বসে কমিটি গঠন হুয়ে তাহা হয়ে আম সরকার আসিলা পরে বর্তমান টিএসি আডভাইজরি কমিটি আমার বর্তমান আপাতত তৈরি হয়ে গলা খুব শীঘ্র মধ্যে মিটিং বসব এবং বর্ষক যেতে মিটিং ব্যবস্থা যে দুইথর মিটিং বসবার ব্যবস্থা আছে এবং সেতিরে মধ্যে গোটে লেখা হয়েছে আম সরকারে অধিক থর বসব আমি বর্ষরে থরে বসবু না দুইথর বসবু না আবশ্যক হলে অধিকতর মিটিং করা হচ্ছে সেইটাকে দেখিকি কমিটি বর্ষক তিনিথর চারিথর বসি পার পাঁচথর বসি পার তাহলে তাকে নিশ্চিত ভাবে অধিক ধ্যান দিয়া যাই ভাবুছি তাকে নিশ্চিত ভাবে আপনার এই দাবি কার্যকরী এ সরকার করবে ঠিক সেমি ভাবে মধ্যে অনেক সময় বিভিন্ন নীতি নিয়ম করা এবং গুরুত্বপূর্ণ কামগুলো যথা সময় তাকে করা এখন সরকার ধ্যান দেওয়া হুয়ে তো অনেক সময় ব্যতিক্রম হয়েছে কিন্তু আম সরকার নিষ্পতি নিয়েছেন যেমিটি ক্যাবিনেট বৈঠক প্রতি সপ্তাহে বসব আতি সপ্তাহে ইয়ে বসব বুধবার দিন বসব এবং নীতিগত নিষ্পতি নেওয়া যাব সবু সপ্তাহে বসব তাহলে সরকার সচেতন রহবে বিভাগ সচেতন রহব প্রতি বিভাগের গুরুত্বপূর্ণ কামগুলি করা তার গোটে টাস্ক রহব এবং লোকর কাম হব ওড়িশার বিকাশ হব আপনার জাগিবে সেমি আপনার গোটে চিফ মিনিষ্টর বিধান সেল গোটে অখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠ অভিযোগ প্রকোষ্ঠরে মুখ্যমন্ত্রী নিজে বসিকি অভিযোগ
শুণন্তি এবং তাকে কার্যকারী মধ্যে করতে এমতি গোটে ব্যবস্থা আছে রাজ্য সরকার। কিন্তু আপনার ভাবুকে কিন্তু পুনে আনি কম গত জুলাই মাস এক তারিখ নির্বাচন পরিপ্রেক্ষীরে ইয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠ বন্ধ হয়ে সারা পরে এ সরকার আসলা পরে পুঁ যেতবে জুলাই এক রে নয় করে কার্যকারী করা গলা সেদিন মু নিজে লোকঙ্কর মুখ্যমন্ত্রী হিসাবে অভিযোগ প্রকোষ্ঠ যেতবে বসিলি পাঁচ জন মোর মন্ত্রী পরিষদর সদস্য সহিত আপনার সেদিনর চিত্র দেখি নথিবে কেতে খুশি কেতে আনন্দ এবং সেমানঙ্কর ভিতরে অনেক লোকঙ্কর আনন্দ আশ্রু আনন্দর অশ্রু আখির লুহ টকটক হইকি পড়ুছিলা খুশিরে যে ষোল বর্ষ পরে আমি এই অভিযোগ প্রকোষ্ঠরে প্রথম থর করে মুখ্যমন্ত্রী ভেটিলু আপনার ভেটিলু আমার দাবি জনাইলু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।